আমি রাস্তার দোকানে চা খাচ্ছিলাম, তো চা খাচ্ছিলাম, তা হঠাৎ দেখছি ঝোলায় করে সাইকেলে করে একটা মরা ছাগল লিজা হচ্ছে। কালো কালো কি লাগলো আমার প্রথমে, ছাগল কে বলছে, ছাগল কে বলছে, ছাগল নয়। আমি বেশ তাহলে পিছন ধাওয়া করি, পিছন ধাওয়া করে পিছনে দেখি যে না এটা মরা ছাগল। মরা ছাগল দেখে আমরা কিন্তু দাঁড়িয়ে যাই যে কার দোকানে দিচ্ছে সেটা দেখবো। তারপর সেই একটা দোকানে সেই মালটাকে রেখে দেওয়া হয়, রেখে দেওয়ার পরে সেটাকে কেটে ঝুলিয়ে দেওয়া হয়। তা আমি বলি মরা জিনিস চোখের সামনে এই জিনিসটাকে ভাগাড়ে জিনিস তোমরা ঝুলিয়ে বিক্রি করবে কেন, দিয়ে আমাকে দুজন মিলে ধাক্কি ফেলে দেয় এবং আমাকে মারে, মেরে আসামি ছেড়ে দেয়। একজনকে ধরতে পালিয়ে গেছে আর দুজন ধরা পড়েছে। কি চাইছেন এখন? আমি চাইছি এর বিচার চাই। ভাগাড়কাণ্ডের মূল অভিযুক্তদের যারা ভাগাড়কাণ্ড করছে তাদের বিচার চাই, আর যে এই আসামিগুলাকে ছাড়ার সহযোগিতা করছে ও হচ্ছে মেন নায়ক। তার নাম হচ্ছে চোরু শেখ। কার দোকানে বিক্রি হচ্ছিল? কালাচাঁদের দোকানে বিক্রি হচ্ছিল। কালাচাঁদকে ভুল করে দোকানে ওর দোকানে নামিয়েছে, কিন্তু মেন হচ্ছে চোরু। দোকানটা কোথায়? দোকানটা হচ্ছে হসপিটাল মোড়ে। আপনার নাম? আমার নাম ফজর শেখ। ছাড়িনি এখনো।